রহমতুল্লিল আলমিন পর্বে প্রথম পর্ব আজকে আলোচনা শুরু করলাম রব্বুল আলমিনের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ জানেন আমাদের পিয়ারা নবী নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাই সাল্লাম রহমতুল্লিল আলমিন আমাদের দয়ার নবী রহমতের নবী এই নবীর শুভ আগমনে আল্লাপাক এই মানব জাতিকে দণ্য করেছেন ধন্য হয়েছিল এই জাতি সময় শুধু আপনারা জানেন আল্লাপাক দুইটি টাইটেল চুজ করেছেন একটি তার নবীর জন্য একটি তার নিজের জন্য তার নবীর জন্য যে টাইটেল বা উপাধি তিনি চুজ করেছেন পছন্দ করেছেন আর তার নিজের জন্য যে টাইটেলটি তিনি পছন্দ করেছেন সেটি হল রব্বুল আহ রব্বুল আলমিন যিনি সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা এবং সমস্ত সৃষ্টি জগতের লালন পালনকারী যেভাবে রব্বুল আলমিনের লালন পালন ছাড়া সৃষ্টি জগতের কোনো একটি সৃষ্টি বাঁচতে পারে না ঠিক তেমনিভাবে রহমতুল্লিল আলমিন দয়াল নবী নবী মহাম্মদ রসুল্লা সাল্লাহ আলহিমের রহমত দয়া ছাড়া সৃষ্টি জগতের কোনো সৃষ্টি আল্লাপাকের কাছ থেকে রহমত নিয়ামত লাভ করতে পারে না এই বিষয়টিকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন আলীম আবদুল আকমদিসবী রহমতুল্লাহ আলাইহি তিনি তার প্রসিদ্ধ কিতাব আসায়তুল্লুমাত নামক কিতাবে তিনি লিখেছেন যে এই সৃষ্টি জগৎটাকে আল্লাপাক সৃষ্টির প্রতি তার অসংখ্য গণিত দয়া মায়া এবং তিনি এই গোটা মানব জাতিকে সৃষ্টি জগৎটাকে লালন পালন করছেন এই লালন পালনের মাধ্যমে সৃষ্টি জগৎটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে সুন্দরভাবে তার নির্ধারিত অবস্থানে সবাই অবস্থান করছে এবং রহমতুল্লিল আলমিন দয়া নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউ সাল্লামের এই দয়া এবং অসিলা ব্যতীত এই সৃষ্টি জগতের কোন সৃষ্টি মহান রব্বল্লাহ আলমিনের কাছ থেকে তার রহমত নিয়ামত তার দয়া লাভ করতে পারছে না পারবে না পিয়ার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লহ্লাম এই সৃষ্টি জগতের সর্বকালের সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ একজন সৃষ্টি মহান রব্বুল্লাহ আলমিনের আপনারা জানেন যখন আল্লাপাক এই সমস্ত মানব জাতিকে আদম আলাহি পৃষ্ঠ দেশ থেকে যখন বাইর করলেন তখন সমস্ত সৃষ্টিকে সমস্ত রুহকে আল্লাপাক আদম আলা সম্মুখে প্রায় পেশ করলেন এবং পেশ করার পরে পাক সবাইকে উদ্দেশ্য করে একটি কথা জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বীর আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের আল্লাহ নয় তখন সমস্ত সৃষ্টি জগৎটা নির্বাক কেউ কোনো কথা বলছিল না ইভেন আদম আলা সাল্লাম থেকে নিয়ে সবাই যখন নির্বাক হয়ে গিয়েছিল কাহারও কোনো কথা বলার কোনো সাধ্য নেই তখন আমাদের পিয়ারা নবী নবী মোহাম্মদুরসলুল্লাহ সাল্লাইসাল্লাম রহমতুল্ল আলমিন তিনি তিনি জবাব দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আপনি আমাদের রব আপনি আমাদের সষ্টা আপনি আমাদের পান কর্তা রান কর্তা নবীজির কথাবার্তার মাধ্যমে পাকের। এই নৈকট্য আমাদের পিয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন এবং আপনারা জানেন আদম আলাই সাল্লাতাম যখন বেহেস্তে নির্দেশের আল্লাপাকে নির্দেশ করেছিলেন আদেশ করেছিলেন যে একটি গাছকে দেখিয়ে বলেছিলেন এই গাছের ফল না খাওয়ার জন্য এই গাছের পাশে না যাওয়ার জন্য তখন আদম আলা সাল্লা অ্যাক্সিডেন্টলি ভুলবশত এই গাছের ফল খেয়ে ফেলেছিলেন তখন তিনি বেশ থেকে বিতাড়িত হয়ে গেলেন এবং বেশ থেকে বিতাড়িত হওয়ার পরে দীর্ঘদিন পরে যখন আল্লাপাক তার কর কবুল করেছিলেন তার তোবাহাটি কবুল হয়েছিল রহমতুল্লিল আলম্বিনের মাধ্যমে এইদিন আদম আলা বলেছিলেন আল্লাহ শ্রেষ্ঠ বানার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের ওসিলা আমাকে মাফ করে দাও আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন যে আদম তাকে তো আমি কোনো সৃষ্টি করি নাই তুমি তাকে চিনলে কীভাবে তখন আদম আলাহ সাল্লাম জবাব দিয়েছিলেন যে আল্লাহ আমি আমাকে সৃষ্টি করার পরে আমি আর সে আজিমের দিকে মাথা উত্তোলন করে তাকিয়ে দেখেছিলাম যে আরশে আজিমের পায়ার সাথে এক ব্যক্তির নাম লেখা লেখা আপনার নামের সাথে এক ব্যক্তির নাম লেখা আমি দেখেছিলাম যে আর সে আজিমের পায়ার সাথে লেখা ইহা ইমস তখন আমার দিলে সাক্ষী দিয়েছিল বিশ্বাস করেছিল যে তিনি হবেন আপনার সৃষ্টি জগতের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি তখন আল্লাহ পাপ জবাব দিয়েছিলেন যে আল্লাহ আদম সাদ্দাত্তা তুমি সত্য বলেছ এই ব্যক্তি হলেন মোহাম্মদ সাল্লা সাল্লামী হলেন আমার সবচেয়েতে বেশি প্রিয় সৃষ্টি জগতের মধ্যে তাকে আমি আমিন রূপে পৃথিবীতে প্রেরণ করেছি আল্লাহ আদম আপনারা জানেন জানেন্লামের যখন জাতীয়বাদ্য হয়ে গিয়েছিল প্রায় নয়শো বৎসর যখন তিনি আল্লাহ এবং আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন তখন তারা যখন কথা এখন শুনছিল না সামান্য কিছু সংখ্যক মানুষ যখন তার কথা শুনছিল এবং তাদেরকে নিয়ে একটি কোস্তিতে এবং সমস্ত জাতিকে আল্লাপা এই কয়েকজন জাতিকে রক্ষা কয়েকজন মানুষকে রক্ষা করার কারণ ছিল যে এই বংশের মাধ্যমে পাক রহমতুল্লিল আলমিনের শুভ আগমনে পৃথিবীতে পাঠাবেন ইনশাআল্লাহ امره پروازته پربه اره رحمت الله <سؤال> علیه الصلوحه شروع کو ان شاء الله الله پاک سبای کے یہ رحمت کے مہینے دایار نبی کے جنم کے مہینے اللہ پاک نبی جل بطی بیشی بیشی کولے درود و سلام پیش کرار توفیق دین کو نام اینو اخر دعوانا ان اللہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ و برکات